आजिकार मेडिकल चिकित्सक के धर्षण खुन घटन तोलपाड़ चलते। नीरा सफेद तुरंत खुले भरपूर झाग दे और इसके स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। কর্মক্ষেত্রে নিরাপত্তা ও সুরক্ষার দাবিতে সরব জুনিয়র ডাক্তাররা। এই আবহেই চিকিৎসার গাফিলতিতে এক রোগী মৃত্যুর অভিযোগে তুলকালাম বাঁধল উত্তর চব্বিশ পরগনার সাগর দত্ত হাসপাতালে। জুনিয়র ডাক্তার নার্স ও স্বাস্থ্যকর্মীদের মারধরের অভিযোগ উঠল রোগীর পরিজনদের বিরুদ্ধে। ঘটনায় তিনজন ইন্টার্ন ডাক্তার, তিনজন পোস্ট গ্রাজুয়েট ট্রেনি, একজন হাউস স্টাফ, একজন নার্স ও এক পুলিশ কর্মী আহত হয়েছে। প্রতিবাদে কর্মবিরতি শুরু করেছেন সাগর দত্ত মেডিকেলের জুনিয়র ডাক্তাররা। এখানে সবাই দাঁড়িয়ে আছেন, চিকিৎসা পেয়েছেন কি পাননি বলুন। চিকিৎসা পাননি, প্রতিবাদ চলছে, কিন্তু আমাদের দিদির বিচার এখনো নেই। আমরা সব জেএনএম এর ডাক্তার, স্টুডেন্ট, শিক্ষক সব এখানে আজকে দাঁড়িয়ে আছি, আপনাদের জনগণের জন্য দাঁড়িয়ে আছি। আপনারা একটা সাহায্য করবেন, বাইরে গিয়ে পুরো পৃথিবীকে বলুন যে কল্যাণীতে প্রতিবাদ চলছে এবং পেশেন্টও দেখা হচ্ছে। লোকেরা যেন না বলে যে পেশেন্টের ক্ষতি হচ্ছে প্রতিবাদের জন্য। এই হাসপাতালে পেশেন্টও দেখা হচ্ছে, প্রতিবাদও চলছে। নিয়ে এসেছিল খারাপ কন্ডিশনে, তো আমরা উপরে নিয়ে গেছি, সব এক্সরে ফেক্সরে যুদ্ধ ছিল সব করিয়েছি, এবার উপরে নিয়ে গেছি, পাঁচ মিনিট করে এক্সপায়ার করে গেছে। হাত দিয়েছে, হাত তো ফেটে গেছে। হ্যাঁ, কোথায় দেখি প্রত্যেককে মানে ফিজিক্যালি ধাক্কা দেওয়া হয়েছে। আমার কলিগ তাকে তো লিটারেলি একদম পুরো গলা দিয়ে ধাক্কা মেরে দেওয়া হয়েছে, সেও যখন আসে হেল্পের জন্য। তারপরে আমরা যখন ইভেন অনকল রুমে যখন চলে যাই, অনকল রুমে একজন মেল ভিজিটে গিয়ে আমাদের প্রত্যেকে ফিমেল অনকল রুমে গিয়ে হাত ধরে টেনে আমাদেরকে পালাচ্ছিস কোথায়, আয় এখানে সিপিআর, একজন পেশেন্ট পার্টি, মেল পেশেন্ট পার্টি একজন বলেছে পালাচ্ছিস কোথায়, এখানে সিপিআর দে, সিপিআর স্টপ করলে আজগর হয়ে যাবে, তোদেরও শ্বাস নিয়ে নেওয়া হবে, সব প্রচুর মানে আরো অনেক আজগর করে দেবে। হ্যাঁ, এইসব সিকিউরিটি না আসা অবধি আমরা নো সেফটি নো ডিউটি। আপাতত আমরা সাগর দত্ত থেকে এই ডিসিশন নিচ্ছি, যেহেতু আমরা এখানে ফেস করলাম এবং এই জিনিসটা আমরা বারংবার ফেস করতে থাকছি, এর আগেও থেকেছি এবং এই আন্দোলন চলছে, এখনো থাকছি, সুতরাং আমাদের এই ডিসিশন থেকে আমরা। পাঁচ দিন ধরে জ্বরে ভুগছিলেন হাওড়ার লিলুয়ার বাসিন্দা বছর ৩৬ রঞ্জনা সাউ, তাকে সাগর দত্ত মেডিকেলে ভর্তি করা হয়। পরিজনদের দেওয়া রিপোর্ট অনুযায়ী ডেঙ্গিতে আক্রান্ত ছিলেন তিনি, গতকাল তার মৃত্যু হয়েছে। পরিবারের দাবি কার্যত বিনা চিকিৎসায় মৃত্যু হয়েছে রোগীর। জুনিয়র ডক্টর লোক আয়া, এক লেডি সাই বলা কি রিপোর্ট করাইয়ে, এই রিপোর্ট করাইয়ে দেখাইঙ্গে, দেখেন মেরা বাচ্চা কো কষ্ট হো রা, সাঁস লেনে নেই পা রহি হ্যায়, হাত পা ঠান্ডা হো গিয়া থা, এই ট্রিটমেন্ট কি আই নাই, কুছ দবাই ও নেই দিয়া ও লোক, কোন লোক ডক্টর লোক, উসকে কে লিয়ে মেরা বাচ্চা মারা মর গাই, অবি লেকে দুসরা হসপিটাল লেকে যা রহে তো লিয়ে জানে নেই, ইয়ে ইয়ে অবি ধাক্কা দুকি কি হ্যায়।